আসসালামু আলাইকুম, কি অবস্থা? সাগর, সবাই ভালো আছো? বাংলাদেশে তো নেট এখানে খুলে নাই, খোঁজ খবর নিতে পারতেছি না ফ্যামিলির। আমার মতো হাজারো প্রবাসী আছে যারা মানে খোঁজ খবর নিতে পারতেছে না। এমনকি সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে গিয়ে সৌদি আরব থেকে কালকে একটা লোকের মানে ভিডিও দেখলাম, খুবই কষ্ট লাগছে। এই কারণে লোকটার মা মারা গেছে। উনি একটা বার লেগে ভিডিও কলে ওনার মারও দেখতে পারে নাই, ওনার উনি শুনেও নাই, ওনার মা মারা গেছে। কিন্তু কল দিতেছে, কল তো মনে করেন বাংলাদেশে আসতেছে না এবং কি এখান থেকে যাইতেছে না। বেচারার ভিডিওটা যখন ফেসবুকে দেখলাম মানে খুবই কষ্ট লাগছে, কারণে বেচারা কী কান্না কাঁদতেছে, কারণ শেষবেলা নিজের মাকে মানে মারে দেখতে পারে না। এটা মানে সবচেয়ে বড় দুঃখজনক প্রবাসীর জন্য। তো আমরা যারা প্রবাসী আছি তারা তো এমনি তো কষ্ট তো আছে, ঠাড়া ভাঙা রোদের ভিতরে 29 ডিগ্রি গরম পড়ের রোদের ভিতরে আড়িয়ে বাসা যাই। এখন বাসা যা যাবার পর যদি ফ্যামিলি যদি কোনো খোঁজখবর যদি না নিতে পারি তখন তো মানে বাংলাদেশের যেসব কুত্তার বাচ্চাগুলো মানে বন্ধ করছে এগুলো তাদেরকে তো অবশ্যই মানে কি একটা দিন সে এগুলো মারে দেখ গালি দিবের মন চায়, দেখ সেগুলো মানে কিছু করে না, কিন্তু সেগুলো করতেছে। তো এখন প্রত্যেকটা প্রবাসীর মনে কষ্ট এটা যে তোরা ইন্টারনেট কিলে বন্ধ করছো বাঞ্চো দখল। হ্যাঁ, কারো মা মরে যার, কারো বাপ মরে যার, কারো বোন মরে যার, কারো ফ্যামিলি মরে যার, কোনো খোঁজ খবর কিছু পাবা দেন না। এরছে পর দুঃখ আর কি, কুত্তার বাচ্চা দেশটার একটা মানে নরক বানা রাখছিস তোরা, বিয়াদের বাচ্চা গুলো আসছে। তো ঠিক আছে আর কি, ভালো থাকিও, আল্লাহ হাফেজ। অবশ্যই কাঁদছো আর দিবেন কাঁদবো, বস এটাই।